হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জেনারেল নলেজ সব টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা নিট ডাইন ফ্যাক্টরিতে কী কী ধরনের মেশিন ব্যবহার করি, ওগুলো বিভিন্ন দিক তুলে ধরবো। এর বিভিন্ন ফার্স টগুলো কী, মানে ফার্স টগুলো কীভাবে ফাংশন করে, অর্থাৎ ফার্স টগুলো কী কী কাজ করে, ওগুলো নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো বন্ধু, যদি আপনি যদি চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। মেইন পার্টস অফ নিট ডাইং মেশিন। আমরা নিট ডাইং মেশিনের যেসব পার্টসগুলো দেখি ওগুলোর মধ্যে প্রথমে আসে মেইন ভেসেল ও চেম্বার, উইন্স, নজেল, মেইন পাম্প, রিজার্ভ ট্যাঙ্ক বা ফিজার্ভ ট্যাঙ্ক, কেমিক্যাল অথবা ডাইজোজেন ট্যাঙ্ক অথবা এটাকে এডিশন ট্যাঙ্কও বলা যায়, হিট এক্সচেঞ্জার, ফিল্টার, ইমার্জেন্সি রড, আনলোডিং রিল, কন্ট্রোলিং ইউনিট অর প্রসেসর, different types of motor and valves and utility line, that is water line, drain line and steam line. তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে ফার্স টগুলো বললাম এগুলো আমরা ফিগারের সাথে মিলিনি, ভালো করে দেখুন যাতে সামনে আমরা যেসব কথা বলবো ওগুলো আপনি ম্যাচ করতে পারেন। ওই জন্য এই ফিগারটা খুবই প্রয়োজন, একটু ভালো করে চোখ রাখুন। প্রথম বলি আমরা পিটি ট্যাঙ্ক, যেটাকে আমরা রিজার্ভ ট্যাঙ্ক বললাম, একটু ভালো করে দেখুন ফিগারটা কেমন। এরপর আসলো হিট এক্সচেঞ্জার, এরপরে ডোজিং লাইন, নজেল, স্টিম বাল্ব, বাথ বা এটাকে আমরা মেইন বডি বলতেছি, এটা হলো ড্রেন লাইন, এটা হলো মেইন পাম্প, এটা হলো ডোজিং পাম্প। বন্ধুরা দেখুন ভালো করে, এগুলো কিন্তু মেশিনের মেইন পার্টস। ফিগারের সাথে একটু ভালো করে মিলে নেন। পরবর্তীতে আমরা এই যে বিভিন্ন পার্টসগুলো বললাম ওগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, অর্থাৎ এই মেইন বডিগুলো ফাংশন কী ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই কারণে ফিগারটা একটু ভালো করে দেখতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা মেশিনের যে পার্টসগুলো দেখালাম ওগুলা কাজ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ পার্টসগুলোর ফাংশন কী ওগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো বন্ধু, আপনি যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে এই পার্টসগুলোর ফাংশন বা কাজ আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ এই পার্টসগুলোর কাজ আপনি যত ভালো বুঝবেন প্রসেস সম্পর্কে আপনি ততই ভালো বুঝবেন। কারণ আপনি যদি প্রসেসটা কন্ট্রোল করতে চান তাহলে কিন্তু এই পার্টসগুলোর ফাংশন আপনাকে ভালো করে বুঝতে হবে। চলুন তাহলে আমরা পার্টসগুলোর ফাংশন নিয়ে আলোচনা করি। মেইন ভেসেল ও চেম্বার অথবা মেইন বডি অফ নিট ডাইং মেশিন। মেইন ট্যাঙ্ক, মেইন ভেসেল, চেম্বার সবগুলো একই কথা। এটা হলো ডাইং মেশিনের সবচেয়ে মেইন পার্টস, যেটাকে বলতেছে আমরা ডাইং মেশিনের বডিটাকে, টোটাল বডিটাকে। এই বডিটা হলো ডাইং মেশিনের মেইন পার্টস। এখানে মেইনলি ডাইলিকার এবং ফেব্রিক সার্কুলেট অবস্থায় থাকে। এই ট্যাঙ্কে সম্পূর্ণ ড্যাংটা আমরা কমপ্লিট করে থাকি, অর্থাৎ এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু ড্যাঙ্ক প্রসেসটা কমপ্লিট হয়। এবং এই ট্যাঙ্কটা বিভিন্ন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে সাইজ ছোটো বা বড়ো হবে। যে মেশিনের ক্যাপাসিটি যত বড়ো ওই মেশিনের মেইন ট্যাঙ্কটা কিন্তু তত বড়ো হবে। এবং এর সাথে ক্যাপাসিটি ডিপেন্ড করে বিভিন্ন মেশিনের নজেল অ্যাডজাস্ট করা হয় এর ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এবার আসি উইন্স। উইন্স ডাইং মেশিনের জন্য উইন্স একটা গুরুত্বপূর্ণ পার্টস, কারণ ফেব্রিকটা টোটাল সার্কুলেট করে এই উইন্সের উপর দিয়ে। এই উইন্স ছাড়া কিন্তু ফেব্রিকটা ইজিলিভাবে মুভ করতে পারবে না। উইন্সটার ডিফেন্ড করে ফেব্রিকের ক্যাপাসিটির উপর, অর্থাৎ যে মেশিনের ক্যাপাসিটি যত বেশি নাম্বার উইন্স তত বেশি হবে। এই উইন্সের স্পিডের উপর ডিফেন্ড করে আমরা সাইকেলটা আমি ক্যালকুলেশন করে থাকি। এটা হলো নজেল। নজেল ডাইং মেশিনের নজেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, কারণ মেইন ট্যাঙ্কে যে লিকার থাকে ওগুলো মেইন পাম্পে নজেল মাধ্যমে স্প্রে করে থাকে। অর্থাৎ উইন্সে প্রতিটা উইন্সে এক দুইটা করে নজেল থাকে। এই নজেলে কাজ হলো কিন্তু ডাইলিকারটাকে সঠিকভাবে স্প্রে করা। যদি স্প্রেটা ঠিকমতো না হয় বা উইন্স ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু কাভারে আনিম বা শেডিং আসতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে নজেলটা ঠিকমতো ফাংশনিং করতেছে কি না। এবার দেখবো আমরা মেইন পাম্প। মেইন পাম্প বা মেইন মোটর, এই মেইন পাম্প বা মেইন মোটরের ফাংশন হলো এই যে ডায়ালিকার যে টোটাল মেশিনের ভিতরে সার্কুলেট করে এই সার্কুলেটের কাজটা কিন্তু মেইন পাম্পে করে। অর্থাৎ মেইন পাম্প
তার ডাই লিকারগুলা সঠিকভাবে ইকুয়ালিভাবে স্প্রে করতে, কাপড়ের ফেব্রিকের প্রত্যেক জায়গায় স্প্রে করতে এই মেন পাম্পে কিন্তু সহযোগিতা করি। এর মেন পাম্পে যদি ঠিকমতো কাজ না করে কিন্তু কাপড়ে নষ্ট হবে, এটাই স্বাভাবিক, অথবা আনিয়ম বা শেডিং আসতে পারে। সুতরাং মেন পাম্পের মেন কাজ হলো কিন্তু টোটাল লিকারটাকে সার্কুলেট করা, অর্থাৎ ওই যে আমি যে বললাম নজলে স্প্রে করা, এই কাজটা কিন্তু মেন পাম্পে করে থাকে। পিটি ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্ক, পিটি ট্যাঙ্ক অথবা রিজার্ভ ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা আমরা ব্যবহার করি পানিটাকে রিজার্ভ রাখার জন্য, যেটা আমার প্রসেসের বিভিন্ন স্টেপে কাজে লাগবে। ধরুন আপনার মেইন লাইনে এখন পানি আসলো না, এখন আপনি যদি পানি না পান কাপড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যখন বিডি করি, বিডির পরে যদি সবিনটা ঠিকমতো না করি তাহলে কিন্তু কাপড় নষ্ট হতে পারে। এখন আপনার যদি রিজার্ভ ট্যাঙ্কে তো পানি থাকে, আপনি পানিটাকে কাজে লাগাতে পারলেন, আপনার কাপড়টা সেফ হলো। তাছাড়াও আমরা ওই ট্যাঙ্কিতে প্রসেসের বিভিন্ন স্টেপে পানি আগেভাগে নিয়ে রাখি, যাতে করে পানি নিয়ে ওইখানে আমি নির্দিষ্ট টেম্পারেচার হট দিয়ে রাখতে পারি। এরপর যখন আমি মেশিনে পানিটা নেব তখন কিন্তু আমি সরাসরি এখান থেকে নিতে পারবো, কারণ আপনি যদি মেইন লাইন থেকে তখন পানি নেন, ধরুন আমার একটি টেম্পারেচার একটা সোপিং লাগবে, এখন আপনি মেইন লাইন থেকে ঠান্ডা পানি নিলেন, আবার ওই পানিটাকে হট দিতে কিন্তু আপনার অনেক টাইম নষ্ট হবে। কিন্তু আমি যদি রিজার্ভ ট্যাঙ্কিতে আগেভাগে এটাকে হিট দিয়ে গরম করে রাখি তাহলে কিন্তু আমার ওই টাইমটা সেভ হলো। এই জন্য আমরা কিন্তু পিটি ট্যাঙ্কটা মেইনলি ব্যবহার করে থাকি। কেমিক্যাল অর ডাইস ডোজিং ট্যাঙ্ক অথবা এডিশন, কেমিক্যাল অর ডোজিং ট্যাঙ্ক, এটাকে আমরা এডিশন ট্যাঙ্কও বলি। এই ট্যাঙ্কটা আমরা মেইনলি ব্যবহার করি আমাদের প্রসেসের যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা লাগে, অর্থাৎ যে কেমিক্যালগুলো আমাদের মেইন ট্যাঙ্কে ঢুকাতে হবে ডাইং করার জন্য, ও কেমিক্যালগুলো মেইনলি আমরা এডিশন ট্যাঙ্কিতে বা কেমিক্যাল বা ডোজেন ট্যাঙ্কিতে ব্যবহার করে থাকি। লিকুইড কেমিক্যালগুলো আমরা এখানে ব্যবহার করে সরাসরি মেশিন ইঞ্জেক্ট হিসেবে দিয়ে দিই। তাছাড়া আমরা সল, সোডা, কালার সবগুলো কিন্তু এই ট্যাঙ্কিতে ব্যবহার করে আমরা মেইন ট্যাঙ্কিতে পাস করি, ওই জন্য কিন্তু আমরা এই এডিশন ট্যাঙ্কগুলো ব্যবহার করে থাকি। এটা হলো হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার কিন্তু ডাইং কমপ্লিট করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কারণ আমাদের ডাইং প্রসেসে কখনো কখনো টেম্পারেচার, মেশিনের টেম্পারেচার বাড়ানো লাগে, যেটা আপনার 100 বা 130 পর্যন্ত বাড়া লাগতে পারে। আবার কখনো কখনো কিন্তু টেম্পারেচার ওই যে 130 থেকে আবার কুলিং করা লাগে, মানে মেশিনটাকে ঠান্ডা করা লাগে। এই টেম্পারেচার বাড়ানো বা টেম্পারেচার কমানো মেশিনের এই কাজটা কিন্তু মেনলি হিট এক্সচেঞ্জারই করে থাকি। কীভাবে করে, হিট এক্সচেঞ্জারের মাথায় দুইটা ভাল্ব থাকে, একটা হলো স্টিম ভাল্ব, আরেকটা হলো কুলিং ভাল্ব। ধরুন আমার মেশিন এখন টেম্পারেচার আছে 30°C, এটাকে আমি 130 টেম্পারেচার তুলতে হবে ড্যাং করার জন্য। তাহলে আমার তখন ওই যে হিট এক্সচেঞ্জারের স্টিম বাল্বটা খুলে যাবে, স্টিম বাল্ব যখন খুলে যাবে তখন এখান থেকে স্টিম ঢুকবে, এবং ওই লাইন দিয়ে যখন আমি মেশিনে পানি নেব তখন সংস্পর্শে এসে এই যে স্টিম এবং পানির সংস্পর্শে এসে আমাদের মেশিনের টেম্পারেচার বাড়িয়ে দেবে, তখন আমার টেম্পারেচার 130 উঠবে। এখন ধরুন আবার মেশিনের টেম্পারেচার ডাউন করতে হবে, তা ঠান্ডা করতে হবে, তখন আমার স্টিম লাইনটা বন্ধ হয়ে যাবে, হিট এক্সচেঞ্জার যে ভাল্বটা আছে স্টিম লাইনের ভাল্বটা বন্ধ হয়ে যাবে এবং কুলিং ভাল্বটা খুলে যাবে, অর্থাৎ ঠান্ডা ওয়াটার ঢুকার জন্য ভাল্বটা খুলে যাবে। তখন আমার ওই যে ঠান্ডা ওয়াটার যা ঢুকলো, ঠান্ডা কুলিংয়ে ঠান্ডা ওয়াটার যা ঢুকলো, ওইটা মেশিনের টেম্পারেচারটাকে আস্তে আস্তে করে ডাউন করে দেবে। এভাবে কিন্তু হিট এক্সচেঞ্জারটা কাজ করে থাকে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের ডাইং মেশিনের জন্য। নেট অর ফিল্টার, ফিল্টার বা নেট, এই ফিল্টার বা নেটটা ডাইং মেশিনের মেন বডির সাথে কানেক্টেড থাকে। অর্থাৎ যখন মেন বডির মধ্যে যে লিকারগুলো থাকে ওগুলো কিন্তু পাম্প হয়ে যখন নজেল দিয়ে স্প্রে হয় তখন কিন্তু ফিল্টার মধ্যে দিয়ে কিন্তু এগুলো যায়, মেন ট্যাঙ্কি থেকে ফিল্টার হয়ে পাম্পে, এরপরে আবার নজল দিয়ে স্প্রে হয়, টোটালটা এভাবে সার্কুলেট করে। এখন মেন ট্যাঙ্কের ভিতরে যখন কোনো যদি ইম্পিউরিটিস থাকে, অর্থাৎ লিকার মধ্যে কোনো ইম্পিউরিটিস থেকে থাকে, অর্থাৎ ডাস্ট, অয়েল, ডাস্ট বা বিভিন্ন ময়লা, তখন কিন্তু এই ফিল্টারের মাধ্যমে এটা আটকে যাবে, এখন আর যেটা আর মেন পাম্পে যাবে না, অর্থাৎ মেন পাম্পও সেফ হলো, আমার কাপড়ের কোয়ালিটি ঠিক থাকলো, ডাস্টগুলো কিন্তু এখানে লেগে যাবে। ওই জন্য কিন্তু আমরা মেনলি ফিল্টারটা ব্যবহার করে থাকি, যেটা সাঁকন হিসাবে কাজ করে। ইমার্জেন্সি রড, ইমার্জেন্সি রডটা কিন্তু সব মেশিনে দেখা যায় না, বিশেষ করে বড় বড় মেশিনগুলোতে এই ইমার্জেন্সি রডটা কিন্তু দেখা যায়। ইমার্জেন্সি সময় আমরা বুঝতে পারতেছি যেটা হঠাৎ করে কোনো কাজে লাগবে, অর্থাৎ আমাদের বিপদের সময় হঠাৎ করে যেটা আমাদের কাজে লেগে যেতে পারে ওইটাই হলো কিন্তু ইমার্জেন্সি রড। হঠাৎ ধরুন আমার মেশিনটাকে বন্ধ করা দরকার, আমাদের মেইন সুইচ কিন্তু এক পাশে থাকে, এখন ধরুন অপারেটর অন্য পাশে আছে, সে তো তাড়াতাড়ি গিয়ে মেইন সুইচ অফ করতে পারবে না। এই ইমার্জেন্সি রডটার কাজটা হলো ইনস্ট্যান্টভাবে সে রডটাকে টান দিলে
যে কোনো সময় মেশিন বন্ধ হয়ে যাবে, আবার টান দিলে মেশিনটা অন হয়ে যাবে। এই তাড়াতাড়ি কাজটা করার জন্য কিন্তু ইমার্জেন্সি রডটা ব্যবহার করা থাকে। আনলোডিং রিল, আনলোডিং রিল, এই আনলোডিং রিলটার মাধ্যমে আমরা কিন্তু কাপড় মেশিন থেকে আনলোড করি। অর্থাৎ যখন ড্রাইং কমপ্লিট হয়ে যাবে, আমাদের ফেব্রিকটাকে আনলোড করা প্রয়োজন হবে, অর্থাৎ নামানো প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা এই আনলোডিং রিলের মাধ্যমে কিন্তু ফেব্রিকটাকে আনলোড করি টলিতে। কন্ট্রোলিং ইউনিট অর প্রসেসর, কন্ট্রোলিং ইউনিট অর প্রসেসর, এটা কিন্তু মেশিনটাকে রান করার জন্য, এটা কিন্তু মেশিনের মেইন ব্রেন। এখান থেকে কিন্তু সব ফাংশান আমরা ব্যবহার করে থাকি মেশিনটাকে চালনা করার জন্য। অর্থাৎ যত ধরনের সার্কিট, যত ধরনের কানেক্টর সব কিন্তু কিন্তু এই প্রসেসরের মধ্যে থাকে। এখান থেকে কিন্তু মেশিনটা রান হয়। অপারেটর এখান থেকে যে বাটনগুলো আছে ওগুলোকে কাজ করে সে মেশিনটাকে টোটালিভাবে রান করে। মেইন পার্টস ছাড়াও আমরা কিছু পার্টস দেখতে পাই, যেমন ডোজিং লাইন। এই লাইনটা দিয়ে মেইনলি মেশিন বডি থেকে যে লিখার বিভিন্ন নজেল স্প্রে করে এই লাইনটা দিয়ে সে ডোজিংটা হয়। এরপর আসে স্টিম বাল্ব, যখন এই মেশিন স্টিম দরকার হবে তখন এই বাল্বটা খুলে যাবে, যখনই প্রয়োজন হবে না তখন এই বাল্বটা বন্ধ হয়ে যাবে। ড্রেন লাইন, মেশিনে পানি যখন আমাদের ড্রেন করা প্রয়োজন হবে তখন এই লাইন দিয়ে পানি ড্রেন হবে। ডোজিং পাম্প, এই যে এতক্ষণ আমরা যে ডোজিং কথা বললাম, ডোজিং পাম্পের মাধ্যমে কিন্তু এই ডোজিংটা হয়ে থাকে। অর্থাৎ পাম্পটা যখন রান করবে তখন ডোজিংটা ঠিকমতো কাজ করবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা মেশিনের বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করলাম। এই মেন পার্টসগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো সাব পার্টস থাকে, যেগুলো আমাদের মেশিনটাকে সুন্দরভাবে রান করতে সহযোগিতা করে। এগুলো ছাড়াও আমাদের কিন্তু আরও তিনটা লাইন আছে। ওই তিনটা লাইন হলো, একটা হলো ওয়াটার লাইন, একটা হলো স্টিম লাইন, একটা হলো এয়ার লাইন। এগুলো কিন্তু মেশিনের সাথে কানেক্টেড থাকে, এগুলো ছাড়া কিন্তু মেশিন রান করা সম্ভব না। তো বন্ধুরা, আশা করি ভালো করে বুঝতে পারছেন আমি যে বিষয়গুলো আলোচনা করলাম ওগুলো নিয়ে। আরও ডিটেল যদি জানতে চান এই চ্যানেলের সাথে থাকুন, আমি সামনে আরও ডিটেলস নিয়ে আসবো যেগুলো আপনার উপকারে আসবে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ।